দুর্গাপুজোর আর খুব বেশি দিন বাকি নেই, তার প্রস্তুতি কেমন চলছে, কেমনই বা মূর্তি গড়া হচ্ছে এবং কীভাবেই তা নিয়ে যাওয়া হবে মণ্ডপে মণ্ডপে, সেই সব জানতেই আমরা কলকাতার শোভাবাজারের কুমোরটুলির পাড়ায় উপস্থিত হয়েছিলাম। কুমোরটুলি পাড়ায় গিয়ে দেখা গেল এখনও বেশ কিছু মানুষ খড় বাঁধছেন এবং তারপরে মাটির প্রলেপ দিচ্ছেন, আবার কে কেউ মূর্তি তৈরি করে ফেলেছেন সম্পূর্ণরূপে, রং হয়ে গেছে অর্ধেক, অল্প বিস্তর কাজ বাকি, আবার অনেক মূর্তি তৈরি হয়ে পাড়ি দিয়েছে এখনই। সব মিলিয়ে একটা চিত্র ধরা পড়ল আমার ক্যামেরায়, সেই সব সুলুক সন্ধান এবং কীভাবে তৈরি হচ্ছে মূর্তি এবং কোথায় কীরকম ধরনের মূর্তি তৈরি হচ্ছে সেই সব দেখতেই আমরা হাজির হয়েছিলাম কুমোরটুলিতে। শিল্পীরা এখন নাও খাওয়া ভুলে শুরু করে দিয়েছেন দু বেলাই কাজ এবং সেই কাজ চলছে পুরোদমে। গত দু বছর ভালো ব্যবসা হয়নি, তাই এবছর কোমর বেঁধে লেগেছেন শিল্পীরা। তারা আশা করছেন এবছর ভালোই ব্যবসা হবে। অধিকাংশ মূর্তি কিন্তু বায়না হয়ে গিয়েছে বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে এবং এখনও যা বাকি আছে তা শীঘ্রই হয়ে যাবে বলে আশা শিল্পীদের, এবং তাই জোর কদমে উঠে পড়ে লেগেছেন তারা এই কাজে। অনেক জায়গাতেই দেখা গেল রং প্রায় সম্পূর্ণ, শুধু কাপড় চোপড় বা অস্ত্র দিতেই বাকি, আবার অনেক জায়গায় এখনও অনেকটাই কাজ বাকি। সব মিলিয়ে একটা খণ্ডচিত্র ধরা পড়ল আমার ক্যামেরায়, চলুন ঘুরে দেখি সেই সব চিত্র। এত বড় বড় প্রতিমা কীভাবে নিয়ে যাওয়া হবে এইখান থেকে মণ্ডপে সেটাও জানতে আমরা হাজির হয়েছিলাম শিল্পীর কাছে। শিল্পী জানিয়েছেন সেই সব বৃত্তান্ত, তা শুনুন। কতটা নিয়ে যেতে হয় তবু গাড়ি পর্যন্ত? গাড়ি পর্যন্ত নিয়ে যেতে আমরা ওদের যত্নগুলো নিচে যাবো, কোনো অসুবিধা না, দেখবো নিচে যাবে। ওরা কি এখানেই মানে থাকে, মানে এই ঠাকুর নিজেরই কাজ করে? এখানে থাকে কিছু জন, আরও সব বাইরে থেকে আসে, সুন্দরবন থেকে আসে, সব বাসে আসে, ওই সময় চলে আসে। মানে এত ঠাকুরের জন্য তো অনেক উঁচু লাগে, হাজার হাজার মুটে আসে। আচ্ছা আচ্ছা, ওরা মানে প্রত্যেক বছরই কি আসে? প্রত্যেক বছর যে যার ঘর ধরা আছে, প্রচুর ইনকাম হয়। একই ঠাকুর নিজেতে কত নেয় ওরা? এক একজন 10,000-12,000 এক একজন? হ্যাঁ, কত আলাদা কত যাবে, মেন হচ্ছে কাছাকাছি হলে 2-3,000 টাকা হয়ে যাবে। তো ওরা কি পুরো নিয়ে গিয়ে গাড়ি গিয়ে গাড়িতে তুলে দেবে? ওই কন্টাক্ট দিয়ে এখানে নিয়ে যায়, ওখানে নিয়ে যায়। 8-10,000 টাকা পর্যন্ত, 10,000 টাকা পর্যন্ত নিয়ে নেয়। বড় ঠাকুর হলে 2,000-25,000, যেমন ঠাকুর হবে সেরকম। মানে পুরো গ্রুপটা, গ্রুপ 8-10 জন থাকে? 10 জন, 40 জন, 40 জন। ও, পুরো বাঁশের উপর দিয়ে নিয়ে যায়? বাঁশে যে যেমন নিয়ে যায় তার বন্ধ। এখনো তো কোনো অটোমেটিক গাড়ি বা সেই ধরনের কিছু সিস্টেম এখানে চালু হয়নি না? অটোমেটিক গাড়ি তুমি কি মানে অটোমেটিক ঢুকবে, চাকা দেওয়া বা সেই ধরনের কোনো এরকম সিস্টেম? গাড়ি বহুত আছে কিন্তু ওরকম ঢুকবে না তো। আপনার নাম? সুব্রত পশ্চিম মেদিনীপুর। পূর্ব 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 গেছে। ওরা ওই সময়টা ঠাকুর তৈরি বের করতে যাচ্ছে, পুরোপুরি আনে, টুকরো টুকরো করে আনে।
কেমন লাগলো আমার এই ভিডিও তা জানাতে ভুলবেন না, এবং আগামী ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার এই ট্র্যাভেলার্স আই চ্যানেলে।